আমি অখিল কুমার দাস, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, উলিপুর মহিলা ডিগ্রি কলেজ। গত ক্লাসে আমি তোমাদের হিসাব বিজ্ঞানের গোড়ার ইতিহাস সম্পর্কে ধারণা দিয়েছি। আজকে আমি তোমাদের এই হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায়, এটা হলো হিসাব অধ্যায়, হিসাব অ্যাকাউন্টস, হিসাব, এই হিসাব, এই হিসাব হিসাবের তাহলে ক্লাসিফিকেশন একটা আছে, হিসাবের একটা শখ আছে। এই হিসাব, আমরা হিসাবের সম্পর্কে ধারণা নিতে গেলে আমাদের হিসাব কি জানতে হবে। তাহলে হিসাব কি ধারণা নেই, হিসাব হলো একটি প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় ও ঘটনা একটি প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় ও ঘটনা হিসাব বিজ্ঞানের শখ, হিসাব বিজ্ঞানের শখ অনুযায়ী, শখ অনুযায়ী কথায় ও অঙ্কে লিপিবদ্ধ করায় হিসাব। অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট একটা শব্দ, আর অ্যাকাউন্টস যে অ্যাকাউন্টস এটা হলো বিস্তারিত, অ্যাকাউন্ট একটা হিসাব, একটা নির্দিষ্ট হিসাব, কিন্তু অ্যাকাউন্টস এর কোনো শেষ নাই। হিসাব বলতে অনেক কিছু বোঝাচ্ছে, ওই জন্য একটা এস দেওয়া হয়েছে, অ্যাকাউন্টস। তাহলে হিসাব কাকে বলে? একটি প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় ঘটনা হিসাব বিজ্ঞানের শখ অনুযায়ী কথা ও অঙ্কে লিপিবদ্ধ করাই হিসাব। তাহলে আমরা হিসাবের একটু শখে যাই, হিসাব, এটা হলো হিসাব। তাহলে হিসাব আমরা জানি হিসাব হলো দুই প্রকার, একটা হলো ব্যক্তিক, ব্যক্তিক হিসাব, এটা এভাবে সবটা দিয়ে আমরা, আর অব্যক্তিক হিসাব। অব্যক্তিক হিসাব, এই ব্যক্তিক হিসাব আবার দুই প্রকার, যেমন একটা প্রাপ্য হিসাব, একটা হলো প্রদেয় হিসাব। অব্যক্তিক হিসাব এটা দুই প্রকার, এটা হলো সম্পত্তি বাচক হিসাব, এটা নামী হিসাব। এই নামী হিসাব আবার দুই প্রকার, নামী হিসাব দুই প্রকার, যেমন আয়বাচক হিসাব, আর হল ব্যয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব। তাহলে হিসাব সাধারণত দুই প্রকার, ব্যক্তিক অব্যক্তিক। এই ব্যক্তিক হিসাবে আবার দুই প্রকার, একটা হল প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব। অব্যক্তিক হিসাব দুই প্রকার, সম্পত্তি বাচক হিসাব, নামিক হিসাব। এই নামিক হিসাব দুই প্রকার, আয়বাচক, আয়বাচক হিসাব এবং ব্যয়বাচক হিসাব। তাহলে এই আমরা হিসাবের একটু ধারণা নিলাম, কিন্তু আমরা সংক্ষেপে এই হিসাবটাকে আমরা তিন ভাগে ভাগ করি। সনাতন পদ্ধতিতে সনাতন পদ্ধতিতে হিসাব
তিন প্রকার। এক, ব্যক্তি হিসাব। এই ব্যক্তি হিসাব হলো ব্যক্তি হিসাব। এই ব্যক্তি হিসাবে কাকে আমরা যদি ধারণা নেই, ব্যক্তি হিসাবে সূত্র যদি আমরা বলি, আমরা যেমন ডেবিট ক্রেডিট করবো, জামেতা করবো, তখন এই ব্যক্তি হিসাবে সূত্র। ব্যক্তি বা আমরা যে ব্যক্তি হিসাব কাকে বলি যদি জানি, সেটা হলো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত যত লেনদেন আছে, ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত যত লেনদেন আছে সবগুলিকেই ব্যক্তি হিসাব বলে। ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত যত লেনদেন আছে সবগুলিকে ব্যক্তি হিসাব বলে। দুই নম্বর, সম্পত্তি বাচক হিসাব। সম্পত্তি বাচক হিসাব, সম্পত্তি বাচক হিসাব। এই সম্পত্তি বাচক হিসাব তাহলে কাকে বলবো? সম্পদ বা সম্পত্তি সংক্রান্ত যত লেনদেন আছে সেগুলোকে সম্পত্তি বাচক হিসাব বলে। সম্পদ বা সম্পত্তি বাচক যত লেনদেন আছে তাকে সম্পত্তি বাচক হিসাব বলে। তারপর কি আছে আমরা নামিক হিসাব, নামিক হিসাব, নমিনাল অ্যাকাউন্ট, নামি নামিক হিসাব, নমিনাল অ্যাকাউন্ট। এই নামিক হিসাব সমস্ত প্রকার আয় ব্যয় বা লাভ লোকসান সংক্রান্ত লেনদেনগুলিকে, সমস্ত প্রকার আয় ব্যয় বা লাভ লোকসান সংক্রান্ত লেনদেনগুলিকে নামিক হিসাব বলে। আমরা তাহলে হিসাব তিন প্রকার, সনাতন পদ্ধতিতে হিসাব তিন প্রকার, ব্যক্তি হিসাব, সম্পত্তি বাচক হিসাব, নামিক হিসাব। ব্যক্তি হিসাব কাকে বলে আমরা জানলাম, সম্পত্তি বাচক হিসাব কাকে বলে জানলাম, আবার নামিক হিসাব কাকে বলে আমরা জানলাম। এখন এই ব্যক্তি হিসাব, এই ব্যক্তি হিসাব আমরা যখন জামেতা করবো, ডেবিট ক্রেডিট করবো, ব্যক্তি হিসাবের ক্ষেত্রে আমরা কীভাবে জামেতা করবো, ব্যক্তি হিসাবের ক্ষেত্রে জামেতা করবো একটা নির্দিষ্ট কিছু সূত্র আছে। যেমন সেই সূত্র অনুযায়ী যদি আমরা জামেতা করছি তাহলে আমাদের সহজ হবে জামেতা করতে, আমাদের জানতে হবে। তাহলে ব্যক্তি হিসাবের ক্ষেত্রে হল গ্রহিতা, ডেবিট, দাতা, ক্রেডিট। ব্যক্তি হিসাবের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র যদি আমরা জানি ব্যক্তি হিসাবের ক্ষেত্রে, তাহলে গ্রহিতা ডেবিট, দাতা ক্রেডিট। যেমন ধরো ব্যাংকে টাকা জমা দেওয়া হবে, এখানে বলছি ব্যাংকে টাকা জমা দেয়া হলো, মানে 5,000 টাকা জমা দিলাম, ব্যাংকে টাকা জমা দেয়া হলো। এখানে ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, কে গ্রহণ করলো টাকাটা, কে গ্রহণ করলো? ব্যাংক। তাহলে ব্যাংক যদি টাকা গ্রহণ করে থাকে তাহলে গ্রহণ, ব্যাংক যদি টাকা গ্রহণ করে তাহলে গ্রহিতা ডেবিট, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। এখানে কে টাকা জমা দিল তার কোনো নাম নেই। তাহলে দাতা, যে কেউ এখানে তো টাকা জমা দিছে দাতা, সে তো দাতা, কিন্তু দাতার এখানে নাম দেওয়া যেহেতু দেওয়া নেই সেই জন্য নগদান হিসাব, এই জন্য আমরা এখানে লিখবো নগদান হিসাব ক্রেডিট। তাহলে গ্রহিতা ডেবিট, দাতা ক্রেডিট। গ্রহিতা হলো, তাহলে আমরা যখন জামেদা করবো তাহলে কি করবো? ব্যাংক হিসাব ডেবিট টাকা কত? 5,000। আর নগদান হিসাব, যেহেতু দাতার নাম নাই, দাতার নাম নাই, নগদান হিসাব ক্রেডিট কত? 5,000। এই ব্যক্তি হিসাব, আমরা ব্যক্তি হিসাব সম্পর্কে আবার একটু বলি যে ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত যত লেনদেন আছে তাকে ব্যক্তি হিসাব বলে। তাহলে ব্যক্তি হিসাবের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটা কি? গ্রহিতা ডেবিট, দাতা ক্রেডিট। গ্রহিতা ডেবিট, দাতা ক্রেডিট। তাহলে যেমন ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, তাহলে ব্যাংকে টাকা জমা দেওয়া হলে এখানে কে টাকা গ্রহণ করলো? ব্যাংক। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, গ্রহিতা ডেবিট, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, দাতা ক্রেডিট। এখানে তো দাতার নাম নাই, দাতার নাম নাই, তাহলে যে কেউ একজন ব্যক্তি টাকা জমা দিচ্ছে, যেহেতু দাতার নাম নাই এই জন্য নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা একটা জানলাম ব্যক্তি হিসাব সম্পর্কে জানলাম, তাহলে ব্যক্তিকে পরে কি? সম্পত্তি বাচক হিসাব।
সম্পত্তি বাচক হিসাবে, খ সম্পত্তি বাচক হিসাব, সম্পত্তি বাচক হিসাব কাকে বলে বললাম, যে সম্পদ বা সম্পত্তি সংক্রান্ত লেনদেনগুলিকে সম্পত্তি বাচক হিসাব বলে। কারণ এই সম্পত্তি বাচক হিসাবের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র কি, সম্পত্তি বাচক হিসাবের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র সেটা হলো যাহা আসে ডেবিট, আমরা লিখি যাহা আসে ডেবিট এবং যা ক্রেডিট, যাহা আসে ডেবিট এবং যাহা যা ক্রেডিট, এটা হলো সম্পত্তি বাচক হিসাবে সূত্র। যাহা আসে ডেবিট যাহা যা ক্রেডিট, তাহলে যাহা আসে ডেবিট যাহা যায় ক্রেডিট। এইখানে যদি আমরা আসি যে আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাবপত্রটা কি সম্পদ, আসবাবপত্র ক্রয় করা হলো আসবাবপত্রটা কি সম্পদ, তাহলে আসবাবপত্র ক্রয় করা হলো আমরা দেখি আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকা, তাহলে আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকা, তাহলে আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে কি আসলো আসবাবপত্র আসলো, তাহলে যা আসে ডেবিট, তাহলে কি আসলো আসবাবপত্র আসলো, তাহলে আসবাবপত্র হিসাব, তাহলে আমরা লিখি আসবাবপত্র হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ডেবিট কি ক্রেডিট, আসবাবপত্র ক্রয় করা হয়, এখানে ক্রয় করা হলো 9,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, মানে যা যায় ক্রেডিট কি গেল, আসবাবপত্র ক্রয় করা হলো তার বিনিময় কি গেল টাকা গেল 9,000 টাকা, তাহলে নগদের হিসাব ক্রেডিট। নগদের হিসাব ক্রেডিট কত, 5,000, এটা ডেবিটের ঘর এটা ক্রেডিটের ঘর। আমরা যখন জায়গাটা করবো তখন আমরা নির্দিষ্ট শখে করবো, শখ এখানে শখ টাকা হয় নাই, শখ দিয়ে করবো, তাহলে আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকা, আর সম্পত্তি বাচক হিসাবে সূত্র হলো যা আসে ডেবিট যাহা যায় ক্রেডিট, তাহলে আসবাবপত্র ক্রয় করা হলো কি আসলো যা আসে ডেবিট, তাহলে আসবাবপত্র আসলো, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, যাহা যায় ক্রেডিট কি গেল, তাহলে 9,000 টাকা দিয়ে আমরা কি কিনলাম, 9,000 টাকা দিয়ে আমরা আসবাবপত্র কিনছি, তাহলে 9,000 টাকা নগদের হিসাব ক্রেডিট। এটা আমরা কি করলাম, তাহলে সম্পত্তি বাচক হিসাব, এই সম্পত্তি বাচক হিসাব সম্পর্কে ধারণা নিলাম। নামিক হিসাব, এখন আমরা আসব নামিক হিসাব। এই নামিক হিসাব কাকে বলে, আমরা শুনছি আগে যে সমস্ত প্রকার আয় ব্যয় বা লাভ লোকসান সংক্রান্ত লেনদেনগুলিকে নামিক হিসাব বলে। আবারও বলি, নামিক হিসাব কাকে বলে, সমস্ত প্রকার আয় ব্যয় বা লাভ লোকসান সংক্রান্ত লেনদেনগুলিকে নামিক হিসাব বলে। নামিক হিসাব নমিনাল অ্যাকাউন্ট, আমরা লিখলাম না ইংরেজি, তো নামিক হিসাব সমস্ত প্রকার আয় ব্যয় বা লাভ লোকসান সংক্রান্ত লেনদেনগুলিকে নামিক হিসাব বলে। তো নামিক হিসাবের সূত্র ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে নামিক হিসাবের সূত্র আমরা যদি দেখি, সমস্ত প্রকার ব্যয় বা লোকসান ডেবিট এবং সমস্ত প্রকার আয় বা লাভ ক্রেডিট, সমস্ত প্রকার ব্যয় বা লোকসান ডেবিট এবং সমস্ত প্রকার আয় বা লাভ ক্রেডিট, এটি হলো নামিক হিসাবের
সূত্র, ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র। তাহলে এই সূত্র ধরে আমরা যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করব, তো একটা প্রতিষ্ঠানের তো ব্যয়ের খাতা শেষ নেই। এক যে কোনো প্রতিষ্ঠানেই দেখা যায় যে ব্যয়ের খাত বেশি, আয়ের খাত কম। তাই ব্যয়ের খাত একটা যেমন বেতন প্রদান করা হয়, বেতন প্রদান করা হয়, প্রদান করা, বেতন প্রদান করা হলো 1000 টাকা, বেতন প্রদান করা হলো 1000 টাকা। এই বেতন প্রদান, তাহলে বেতন প্রদান, এই প্রদান সমস্ত প্রকার ব্যয় বা লোকসান ডেবিট। তাহলে বেতনটা প্রতিষ্ঠানের ব্যয়, তাহলে বেতন যদি প্রতিষ্ঠানের ব্যয় হয় তাহলে ব্যয় হিসাব ডেবিট, আর ব্যয়ের খাতের নাম দেওয়া আছে এখানে বেতন, তাহলে বেতন হিসাব ডেবিট। বেতন হিসাব ডেবিট, কি ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে বেতন কত আছে, 1000 টাকা। 1000, তাহলে এটা হলো ব্যয়ের হিসাব ধরে আমরা করি সমস্ত প্রকার ব্যয় বা লোকসান ডেবিট, এবং সমস্ত প্রকার আয় বা লাভ ক্রেডিট। তাহলে বেতন প্রদান করা হলো বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে সেই ক্ষেত্রে আবার যদি আয়ের ক্ষেত্রে ধরি, ভাড়া পাওয়া গেল বা বার্তা পাওয়া গেল, কমিশন পাওয়া গেল, তাহলে কমিশন পাওয়া গেল, কমিশন পাওয়া গেল 500 টাকা, কমিশন পাওয়া গেল 500 টাকা, এটি কি, এটি প্রতিষ্ঠানের আয়। কমিশন পাওয়া গেল 500 টাকা, এটি প্রতিষ্ঠানের আয়। তাহলে এখানে সমস্ত প্রকার আয় বা লাভ ক্রেডিট, তাহলে কমিশন পাওয়া গেল, তাহলে কমিশনটা প্রতিষ্ঠানের আয়। তাহলে ডেবিট কি হবে, এখানে ডেবিট নাই। তাহলে কমিশন যদি আয় হয়, আর আয় মানে তো ক্রেডিট, তাহলে কমিশন হিসাব ক্রেডিট, তাহলে ডেবিট কি, তাহলে ডেবিট তার বিকল্পটা হলো নগদান। সব জায়গাতে একইভাবে আসবে নগদান হিসাব, তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, কি ক্রেডিট, কমিশন পাওয়া গেল, কমিশন হিসাব ক্রেডিট, কমিশন হিসাব ক্রেডিট, কত, 500, 500। তাহলে কমিশন পাওয়া গেল, কমিশন পাওয়া গেল 500 টাকা, কমিশনটা আয়। তাহলে নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট, তাহলে নামে কি সার। তাহলে আমরা তিন ধরনের হিসাব জানলাম, হিসাব কার প্রকার, তিন প্রকার, ব্যক্তি, সম্পত্তি, নামে। ব্যক্তি বা হিসাব কাকে বলে, ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত লেনদেনগুলিকে ব্যক্তিক হিসাব বলে। তাহলে ব্যক্তিক হিসাবের উদাহরণ যেমন, ব্যাংকের টাকা জমা দেওয়া হলো, রহিমের নিকট হইতে মাল ক্রয় করা হলো, রহিমের নিকট মাল বিক্রয় করা হলো, এগুলো হলো ব্যক্তিক হিসাবের উদাহরণ। তাহলে ব্যক্তিক হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র কি, যে গ্রহিতা ডেবিট, দাতা ক্রেডিট। তাহলে রহিমের নিকট মাল ক্রয়, রহিমের নিকট মাল ক্রয়, আমরা জানি ক্রয় সবসময় ডেবিট, বিক্রয় সবসময় ক্রেডিট হয়। তাহলে ক্রয় যদি সবসময় ডেবিট হয় আর বিক্রয় যদি ক্রেডিট হয়, তাহলে রহিমের নিকট হইতে মাল ক্রয়, এখানে দাতাকে, রহিমের নিকট হইতে মাল ক্রয়, তাহলে এখানে দাতাকে আমরা একটু জানি, দাতা কার কাছে মাল নিয়েছি, রহিমের নিকট হইতে মাল ক্রয়, তো রহিমের নিকট হইতে মাল ক্রয়, তাহলে রহিম দাতা, তাহলে ক্রয় হিসাব ডেবিট, রহিমের হিসাব ক্রেডিট, রহিম দাতা, দাতা ক্রেডিট। আমরা ব্যক্তিগত হিসাবের ক্ষেত্রে জানি তে ক্রয় হিসাব ডেবিট, আর আমরা এমনিতেই সূত্রে যেটা জানি যে ক্রয় সবসময় ডেবিট, বিক্রয় সবসময় ক্রেডিট। তাহলে রহিমের নিকট হইতে মাল ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, আর রহিমের নিকট যেহেতু মাল নিয়েছি, রহিম দাতা, দাতা ক্রেডিট, তাহলে রহিমের হিসাব ক্রেডিট। তেমনিভাবে আমরা তাই আসি কিসে আসবো, সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাবের সূত্র কি, সংজ্ঞা কি, সম্পদ বা সম্পত্তি সংক্রান্ত লেনদেনগুলিকে সম্পত্তিবাচক হিসাব বলে। তাহলে সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র, যা আসে ডেবিট,
যা যায় ক্রেডিট, যা আসে ডেবিট, যা যায় ক্রেডিট। দালান কোটা যন্ত্রপাতি ক্রয় করা হইল, এই যন্ত্রপাতি ক্রয় করা হইলো মানে কি, যন্ত্রপাতি একটা সম্পদ, যন্ত্রপাতি ক্রয় করা হইলো কি দিয়ে ক্রয় করা হয়েছে, নগদ টাকা। আমি টাকা দিছি যন্ত্রপাতি নিয়ে আসছি, যন্ত্রপাতি আসলো, যা আসে ডেবিট, তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট। আর কি ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট, নগদ টাকা, নগদান, নগদ টাকা দিয়ে আমরা যেহেতু যন্ত্রপাতি কিনছি তাহলে নগদান হিসাব ক্রেডিট। তো তেমনি ভাবে আমরা নামিক হিসাবের ক্ষেত্রে আসি। নামিক হিসাব কাকে বলে, সমস্ত প্রকার ব্যয় বা লোকসান বা আয় বা লাভ, মানে এক কথায় বলি আয় ব্যয় বা লাভ লোকসান সংক্রান্ত লেনদেনগুলিকে, এক কথায় আয় ব্যয় বা লাভ লোকসান সংক্রান্ত লেনদেনগুলিকেই আমরা কি বলি, নমিনাল অ্যাকাউন্ট বা নামিক হিসাব বলি। নামিক হিসাবের সূত্র, ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র কি, সমস্ত প্রকার ব্যয় বা লোকসান ডেবিট, সমস্ত প্রকার ব্যয় বা লোকসান ডেবিট, এবং সমস্ত প্রকার আয় বা লাভ ক্রেডিট। তো সমস্ত প্রকার আয় বা লাভ ক্রেডিট, তে সমস্ত আয় বা লাভ ক্রেডিট, এখানে সমস্ত প্রকার ব্যয়, তাহলে বেতন প্রদান করা হলো বেতন হিসাব ডেবিট, বেতন প্রদান করা বেতনটা ব্যয়, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তেমনি কমিশন পাওয়া গেল, তাহলে কমিশন পাওয়া গেল, কমিশনটা আয়, প্রতিষ্ঠান যেটা গ্রহণ করে সেটা আয়, আর প্রতিষ্ঠান যেটা প্রদান করে সেটা হলো ব্যয়, তাহলে কমিশন পাওয়া গেল এটা আয়, আয় মানে ক্রেডিট, তাহলে ডেবিট কি, তাহলে নগদের হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। তাহলে আমরা জানলাম হিসাব সম্পর্কে, হিসাব কাকে বলে, জানলো একটি প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে ঘটনা, হিসাব বিজ্ঞানের সব অনুযায়ী কথায় অঙ্কে লিপিবদ্ধ করার কলা কৌশলকে হিসাব বলে। এই হিসাব তিন প্রকার, ব্যক্তি সম্পত্তি নামিক, তিন প্রকার হিসাব কাকে বলে আমরা জানলাম, তিন প্রকার হিসাবের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র জানলাম, এবং আমরা কীভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করবো ধারণা নিলাম। পরবর্তী ক্লাসে আমরা জাবেদা করব, এই জাবেদা কীভাবে করব, এই তিন প্রকার হিসাবের মাধ্যমে কিন্তু আমরা জাবেদা করব। এই হিসাব কাকে বলে, আমরা বিভিন্ন প্রকার হিসাবের ক্ষেত্রে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র, এই সূত্রটা যদি আমরা জানি তাহলে আমাদের জাবেদা নির্ণয় করতে সুবিধা হবে। তোমরা একটু বইগুলো দেখবা, এই সূত্র অনুযায়ী আমরা পরবর্তী ক্লাসে জাবেদা করব। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করছি, সবাইকে ধন্যবাদ।